গরুর মাংস দিয়ে বিনামূল্যে পেট পুরে ভাত খাওয়ার সুযোগ আছে চাচার হোটেলে। এর জন্য এক বসায় আপনাকে খেতে হবে 3 বাটি ভাত। এখানে পেট চুক্তির একটা ব্যাপার আছে, এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে। ওভারঅল খুব ভালো, একদমই বাঙালিয়ানা খাবারের মধ্যে। খাবার টেবিলে গরুর মাংসের সঙ্গে থাকবে কালোজিরা, সরিষা, মাছ, বাদাম ভর্তা সহ প্রায় 10 থেকে 15 পদের দেশি তরকারি। যে ব্যক্তি 3 বাটি ভাত খাবে ওনাকে আর টাকা দিতে হবে না। এমনকি 3 বাটি ভাত শেষ করতে পারলে আপনার জন্য থাকবে একটি নতুন প্যান্টের দাম সহ বাহারি রকমের উপহার। ওনার জন্য আবার ফ্রি 1 গ্লাস দুধ, 1টা দই, 1টা টাইগার, 1টা বেনসন সিগারেট, এটাও ফ্রি। উনি খায় যখন আমার ঘর থেকে বাইরে হয়ে যাবে, ওনাকে আবার আমি টাকা ফেরত দেবো 850 টাকা একটা প্যান বানার জন্য। কোনো দুর্বল লোক আসা যাবে না, যারা বেশি খাইতে পারবে তারা আসবেন। রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানীতে বক্সিবাজারের বিখ্যাত এই চাচার হোটেলে খেয়ে পুরস্কার জিততে খাওয়ার সময় পাবেন 1 ঘন্টা 10 মিনিট। সময় 1 ঘন্টা 10 মিনিট, যতগুলো খাইতে পারে কেউ বাধা করবো না। আমরা কি লাগবে আপনারা বলবেন। সাধারণত তো খাইতে পারবো না, কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে যে একটা প্রতিযোগিতা হচ্ছে, খাইতে কেমন হচ্ছে, আসলেই পাচ্ছে কি না পাচ্ছে, এটাই একটা মজার ব্যাপার আর কি। প্রতি শনিবার ভিক্ষুকদের জন্য গরুর মাংস সহ সব ধরনের তরকারি দিয়ে ফ্রি খাওয়ার ব্যবস্থা করেন মকবুল হোসেন। বিনা টাকায় খাওয়ানোর পর ভিক্ষুকদের হাতে তুলে দেন নগদ 10টি করে টাকা। এছাড়া চাচার হোটেলে দরিদ্র, অসহায় কিংবা বিপদগ্রস্ত মানুষদের জন্য তিনি সমান উদার। এমনকি পকেটে টাকা না থাকলেও যে কোনো ভদ্রলোকও নিঃসংকোচে খেতে পারেন চাচার হোটেলে। কোনো ব্যক্তি যদি আসি বলে আমার কাছে একটি টাকাও নাই, ওনাকে আর একটি টাকাও দিতে হবে না। আর প্রতি শনিবার যদি 2-4-500 ফোকরানিও হয়, কাউকে টাকা দিতে হবে না, সবাই ফ্রি খেয়ে যাবে। আবার আমার পকেট থেকে তাদেরকে আমি 10 টাকা করে দিয়ে দেই। ভোর 3টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে চাচার হোটেল। সময় পার হলে কারো কাছে খাবার বিক্রি করা হয় না এখানে। 300 লোক খাওয়াবো, পাঁচ দিন 300 লোক খাওয়াবো, এইভাবেই বিকাল 4টা পর্যন্ত। মোট কথা কোনো দম নেই আর কি, নামাজের পর শুরু হবে, চলতে থাকবে, 4টা 10-এর মধ্যে কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। 4টার পরে যে আসবে তার কাছে ভাত আর বিক্রি হবে না আবু, আসে ভাত দেব না, মানে সময় শেষ, আমরা বাড়ি যাব। তবে বেঁচে যাওয়া খাবার কাউকে না দিয়ে রাস্তায় ফেলে দেন মকবুল। তরকারিগুলো রাস্তায় ঢালি দিয়ে বাড়ি যাব, এখানে কাউকে দেবো না। আগে দিছিলাম এই এলাকায়, কেউ কেউ বলছে যে বড় লোকেরা খাইছে, এগুলো বাসি, সেগুলো আমার গরম করে দেয় সারা জিনিস, এই জন্য কাউকে দেন রাস্তায় ফেলে দিয়ে বাড়ি যাই। তৈরন বেগম আর মকবুল হোসেন দম্পতি মিলে খাবারের ব্যবসা করছেন দীর্ঘ 26 বছর ধরে। বর্তমানে নারী পুরুষ মিলে 4 জন কারিগর সহ মহাসমারোহে চলছে তাদের দরদের রেস্টুরেন্টটি। এখন ভাত বসবা নাকছি, ভাত বসাচ্ছি, মনে করেন এইভাবে এখন চাল চলে যাবে। এখানে যা খাইছেন আজকের খাবার আবু, আমি কোনো বাকি খাইনি এই দোকানটায়। আমার এখানে অনেক দূরের লোক, মানুষ গাড়ির তেল ফুরিয়ে আসে, কাউকে নোংরা জিনিস খাওয়াবো না বা 2 নম্বরই করবো না। প্রতিদিন গড়ে 200-300 মানুষের জন্য রান্না হয় চাচার হোটেলে। দূর দূরান্তের জেলাগুলো থেকেও অসংখ্য মানুষ আসেন দেশীয় খাবারের স্বাদ নিতে। কেউ চলার পথে থামেন, কেউ কেউ আসেন বন্ধু বা স্বজনদের নিয়ে। স্বল্প দামে এমন অতুলনীয় স্বাদের দেশি খাবার খেতে পেয়ে আগন্তুকেরা থাকেন উচ্ছ্বসিত। এখানকার রান্নাবান্না আসলে অসাধারণ রান্নাবান্না, যেটা একটা গ্রামীণ পরিবেশে আমরা আসলে খেয়ে একটা তৃপ্তি পাচ্ছি। এটা অনুভূতি ভাষায় বলার মতো না, আসলে এমন গ্রামীণ পরিবেশে এত সুন্দর খাবার আমার লাইফে বলতে গেলে সত্যি কথা আজ প্রথম পাইলাম। এই চাচার হোটেল এই বক্সিবাজারে আমরা নামটা শুনছি, বিধায় আমরা ওনাকে বুকিং দিয়ে রাখছি। আমরা মানে এখানে যাত্রা বিরতিতে আমরা দুপুরে লাঞ্চ করব। অনেক সময় শিক্ষার্থীদের ভালো ফলাফলের পুরস্কার হিসেবেও এখানে খাওয়ানোর প্রতিশ্রুতি দেন শিক্ষকরা। আমরা যখন ভালো পারফরমেন্স করি তখন স্যার খুশি হয়ে আমাদের আনে এখানে। পর্যাপ্ত প্লাস মার্ক যদি ক্যারি করতে পারে তাহলে আমি এখানে এনে খাওয়াই। কেউ একবার চাচার হাতে ভাত খেলে রান্নার স্বাদ আর ভুলতে পারেন না। কেউ কেউ পরিবার পরিজন নিয়েও খেতে আসেন চাচার দোকানে। এখানে আসলে খাবার মান অনেক সুন্দর, কাস্টমারদের আত্মীয় স্বজনের মতো মমতা মাখানো আপ্যায়নের পর নিজের দোকানের কর্মচারীদেরও দোকানেই খেতে দেন মকবুল হোসেন। এখানেই খাই আমরা, এখানে কেউ বাড়িতে খাওয়া দাওয়া নেই, সবাই দোকানে খাবে। এই বিখ্যাত দোকানে এত রমরমা বেচাকেনা হলেও বৃদ্ধ মকবুল ও তার স্ত্রী খুব বেশি লাভ করেন না বলে জানান দোকানের কর্মচারী সাইফুল ইসলাম। সেল বেশি লাভ, মানে উনি যদি লাভে করতো তাহলে ওনার এই টিনশেড দোকান থাকতো না, এবং ওনার বাড়িও কিন্তু ভাঙ্গা, এটা শুধু শোয়ার খাট আছে, ওনার ঘরে আর কিচ্ছু নেই। এইভাবেই মানুষকে সেবা করতেই তার শেষ। তবে বার্ধক্য ঘিরে ধরেছে মকবুল হোসেন ও তার স্ত্রীকে, শরীরে শক্তি নেই আগের মতো। তাদের ইচ্ছা বন্ধ করে দেবেন 26 বছর ধরে তিলে তিলে গড়ে তোলা ভালোবাসার ব্যবসা। এইবার শীত আসলে 27 বছর হবে, আর 3 বছর দোকান করি আমি, দোকান বাদ দেবো আর করবো না, আমার শরীর বেশি ভালো না, টাকা নিতেও ভুল হয়, মানুষের খাওয়াইতেও ভুল হয়, এই জন্য 3 বছর গ্যারান্টি আছে আমার দোকানটার, তারপর আমি বাদ এলাকার থেকে। রাইসুল নয়ন, নাগরিক।